আয় বাড়বে জনগণের, রাজস্ব বাড়বে সরকারের, সমৃদ্ধি ও স্বনির্ভরশীলতার এ পরিকল্পনা বাস্তবায়নে এনবিআরের নজর ব্যক্তি করদাতার দিকে। তাই শুধু আইন করেই নয়, বরং সঠিক মূল্যায়নের মাধ্যমে করদাতাকে করতে হবে আকৃষ্ট। দেশে প্রায় কোটির কাছাকাছি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের বিপরীতে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা পড়েছে 22.5 লাখ। অর্থবছরে পূর্ণ হয় না অর্ধেকের গণ্ডিও। এ নিয়ে আয়কর দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতার সঙ্গে কর আহরণকারীর দূরত্ব কমানোর বিকল্প নেই। বিলবোর্ড বা সাইনবোর্ডের মাধ্যমে সকল উন্নয়ন কর্মকাণ্ডের কৃতিত্ব করদাতাকে দিলে উৎসাহ তৈরি হবে বলেও মনে করেন তিনি। যখন উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে 7 মিনিটের মধ্যে যে ফার্মগেটা নামে, তখন কিন্তু সে খেয়াল আসে না যেটা কোথা থেকে আসে। মনে করা দিতে হবে এটা এটাই করেন, আপনার করের পয়সায় এটা হয়েছে, আপনি কেন কর দিবেন বা কেন কর দিবেন না, এটা হলো তার জবাব। করদাতা বাড়াতে নানা কাজে রিটার্ন জমার প্রাপ্তি স্বীকার বাধ্যতামূলক করা, সঠিক সময়ে রিটার্ন জমা না দিলে জরিমানার বিধান, বেসরকারি কল্যাণ তহবিলকে করের আওতায় আনা, প্রান্তিক পর্যায়ে রিটার্ন প্রস্তুতে তৃতীয় পক্ষ নিয়োগ সহ চলতি অর্থবিলে যুক্ত হয়েছে নানা পদক্ষেপ। এনবিআর চেয়ারম্যান বলেন, করের পরিধি বাড়াতে এসব পদক্ষেপ, তবে আয়কর আইন পরিমার্জন বা সংশোধনের ঊর্ধ্বে নয়। প্রসেস যতগুলো আছে এক্সজাস্ট করার আইনগত বাধ্যবাধকতা, তার চেয়ে আরো বেশি আমরা আগবাড়িয়ে করেছি। এরপরেও আইনটা নিয়ে অনেক সমালোচনা, অনেকের অসন্তুষ্টি এবং কিছু ত্রুটি থাকতেই পারে, এবং এখনও আমরা দেখছি যে আমরা নিজেরাই ফিল করতেছি যে আইনের কিছু কিছু জায়গায় আবার ফাইন টিউনিংয়ের দরকার আছে। তো সবগুলো সাইড একসাথে খেয়াল করা যায় না, সেজন্য হয়তো আইনটা আমরা যেটা করেছি, আমরা আমাদের চেষ্টায় পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ আইন করার চেষ্টা করেছি, নির্ভুল আইন করার চেষ্টা করেছি, কিন্তু এর ভিতরে ত্রুটি আছে এবং সেগুলো সমাধানের সুযোগ আছে। এনবিআর করের বোঝা চাপিয়ে দিচ্ছে এমনটা না ভাবতেও করদাতার প্রতি আহ্বান এনবিআর চেয়ারম্যানের। ডিটেইলস সাবমিট করে অনলাইন আমাদের। মাঝার মাহবুব, এখন ঢাকা।